যে কারণে গতকাল রাত থেকে আজকে দিনের মধ্যে সবাই দাওয়াত হয়েছে, কারণ প্রোগ্রামটা কনফার্মই করা হয়েছে পরশুদিন রাতের বেলা, যে কারণে লোকটা হয়ে গিয়েছে আর কি। এবং আমরা আজকে দুপুর 11টার সময় বুঝতে পেরেছি যে সংখ্যাটা কত হতে পারে আর কি, এর আগে আমরা টের পাইনি। আজকে অনেক বেশি খুশি হয়েছি যাদের উপস্থিতিতে, তারা হচ্ছেন আমাদের এই বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বীর সেনানীরা আজকে উপস্থিত হয়েছেন। এটা বলতে যে আসলে আমার নিজেরও অনেক গর্ব হয় যাদের কথা বলতে, সেই মুক্তিযোদ্ধারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আজকে 1 জানুয়ারি আমি আমার দাদা আমার বক্তব্যটা ওই সংক্ষেপে এখানে শেষ করে ফেলার জায়গায় বলবো না পরে, আর আমার বক্তব্য বেশি নাই, খুব ছোট্ট আকারে আমার বক্তব্য, তারপরে দোয়া এবং খাবার দাবার। অল্প সময় 10 মিনিটের মধ্যে আমরা পুরোটা শেষ করে ইনশাল্লাহ চলে যাবো খাবার দাবারে। তো যখন দাওয়াত দিই, একজন আমার বললো যে ভাই আমি তো শুনছি সেটা তো দাওয়াত দিচ্ছি, আমি কি বলে দাওয়াত দিছ দাদার ম্যারিজ, আমি এটা তো বলতে হইব না, দাদার ম্যারিজে তো ফেসবুকে চলে আসছে, সুতরাং এইটা বলে লাভ নাই। তো আরেকজন আমার বলছে যেটা কি বলতো, সেটা আপনার ম্যারিজ চেক হয়েছে, আমি এটা বলে তো লাভ নাই, এটা ফেসবুকে আছে, এটা বলে পার পাইব না। যাই হোক, একজন যোগ্যরা বলতো যে আসলে আজকে কোনো দিবস উপলক্ষে না, আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক একসাথে কষ্ট নেই এই এই থানায় এই ওয়ার্ডে, দাদা আজকে এই আয়োজনের মূল উদ্যোক্তা। দাদার সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় চাঁদপুর ওয়ার্ডের সম্মানের সভাপতি অনেক অত্যন্ত জনপ্রিয় জনতা শাহিন ভাই, এই উদ্যোক্তার সাথে দাদার সাথে রয়েছেন আমাদের 74 এবং 75 সম্মানিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদ, রয়েছেন সৌরগড় থানার অন্যতম আওয়ামী লীগ নেতা আবুল্লাহ আবু ভাই, রয়েছেন আমাদের 74 সাবেক কাউন্সিলর এবং 74 বর্তমান যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আবুল কালাম আজাদ, রয়েছেন আমাদের ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন এবং এখন আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগের সৌরভাগ খানার সম্মানিত সাধারণ সম্পাদক কৃষক প্রিয়া, রয়েছেন নজরুল ভাই, আমি নজরুল ভাইয়ের সাবেক পদটা জানি না, ওটা সম্পাদক, ওনারা সবাই কিন্তু উদ্যোগ নিয়ে আজকের এই অনুষ্ঠান, তারপরে এই অনুষ্ঠানটা কিন্তু আমার কথার করার প্রস্তাবটা দাদাই দিয়েছে, এই মধ্যে এই প্রোগ্রামে প্রস্তাবক উদ্যোক্তা সব কিছু কিন্তু চিত্তদায়ী করছেন, বলা যায় না চিত্তদার অনুষ্ঠান, উনি এখানে ভেন্যু দিয়েছেন, আমি বাস্তব করে আপনাদের খ্যাতন করার সুযোগ পেয়েছি। তো যাই হোক, যে কথাটি আমি বলার জন্য বলেছি যে আমি আজকে একটু কথা বলবো, সেই কথাটি হচ্ছে আমরা জানি যে শকুন সবসময় তার ক্ষুধা নিবারণের জন্য তার চোখ সবসময় নিরীহ প্রাণীর দিকেই থাকে, আমাদের এই বাংলাদেশ সেই রক্তাক্ত হয়েছিল, আজকে বীর মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সম্মানার্থে আমি এটুকুই বলতে চাই, এই আপনাদের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছি এবং তার সন্তান আমাদের প্রিয় নেত্রী জননী শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে কিন্তু বাস্তবায়নের জন্য কাজ করছে, উন্নয়ন হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এই উন্নয়ন দেখে অবাক, যে ভদ্র ভাইয়া কি করছেন, অথচ বেগম খালদা জিয়া তার পুত্র তারেক জিয়া তাদের কিন্তু চলে যাচ্ছে সবকিছু, তাদের আমার যে বড় ভাই বলতে রাজ্যে কয়েছে তাদের ঘুম নাই, তাদের আসলে অনেক কিছু নেই, লজ্জা সর্ব নাই শুধু ঘুম না, তো তার সে কারণে আজকে আপনাদেরকে আবারও সামনের দিকে কি আছে আমরা ঠিক জানি না, শুধু এটুকু জানি আমাদের জীবন থাকতে আমাদের দেশের উন্নয়নের স্বার্থে
শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসি এই স্বার্থে জনরীতি শেখ হাসিনাকে আরো একবার প্রধানমন্ত্রী করার জন্য জীবন উদিত হয়, আমরা সেই কাজটি করবো ইনশাআল্লাহ। এতগুলো মার্কেট দেখা ফুল দেখা আজকে বাংলাদেশে চলছে, আগামী কিছুদিনের মধ্যে কমপক্ষে 8টি মেগা প্রজেক্ট আলোর মুখ দেখতে যাচ্ছে। তো এই 8টি মেগা প্রজেক্ট যদি যখন শেষ হবে, তার মানে কি এই 8টা মেগা প্রজেক্টে যে অর্থায়ন হচ্ছিল সেটি আর অর্থ লাগছে না, আমরা সেখানে জমতেছে, আবার এই 8টি মেগা প্রজেক্ট থেকে আয় হচ্ছে, এবং দুটি মেগা প্রজেক্ট মেট্রো রেল এবং পদ্মা থেকে সেতু থেকে আয় হচ্ছে, এই 10টা মেগা প্রজেক্ট থেকে আয় হবে এবং ব্যয়বদ্ধ হয়ে যাবে, তার মানে কি আরো 20-30টা মেগা প্রজেক্টের কাজ শুরু করা সম্ভব হবে। সুতরাং রাজ্জাক ভাই, তাদের ঘুম হারাম হবে না কেন? এই দেশ, এই বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা বুকে মাথা তুলে দাঁড়াবে, এটা তো তারা কোনদিন চায় না বলে বঙ্গবন্ধুকে হত্যা করছে, তাই না? তারপরে তার মেয়ে আয়েশা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে দেশ আগায় ফেলবে, এটা তারা কখনোই হতে দিবে না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকে দোয়া খায়ের করার জন্য আমার দুইজন বন্ধু সম্মানিত মাওলানা উপস্থিত রয়েছেন, একজন হচ্ছেন তাহের সাহেব, আরেকজন হচ্ছেন সাইফুল্লাহ সাহেব আমার ভালো বন্ধু, একজন হচ্ছেন রাজা আপনাকে প্রিয় মরিদিনের আমার প্রিয় বড় ভাই কথা বললে কিছু চিনতে হয় না, সবারই বড় ভাই এবং রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা নয়ের মাটিও মানুষের নেতা সাবির হোসেন চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন নেতা, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সবুজ পাখা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লাল চিত্তরঞ্জন দাস উপস্থিত আছেন। এই ভেন্যুটা যে বসেছি ভাইয়া বসেছি, উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা হাসমত আবুলুল্লাহ আবু, 73-74-75-এর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাসরিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগের ও সাবেক 74 নম্বরের কাউন্সিলর আবুল কালাম আজাদ উপস্থিত আছেন, আমাদের আরেকজন দক্ষ নেতৃত্বে আসছেন নজরুল ভাই উপস্থিত আছেন, আমাদের এই এলাকার সুবিচর এবং আজকে এখানে দাওয়াতে এসেছেন 4 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, 73 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ,
আজকের আয়োজন একদম রাষ্ট্রীয় ভাবে আমাদের সাবেক ছাত্রলীগ নেতা চৌলবা থানার সাধারণ সম্পাদক বিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ, যাই হোক আজকের এই অনুষ্ঠানটা সত্যিকারের অর্থে হঠাৎ করে হয়েছে। আমাদের সবচেয়ে কাছের যারা আছেন তাদের নিয়ে আজকের এই উৎসব, এটা কোনো আমাদের রাজনৈতিক অনুষ্ঠান না, আপনজনের মিলন মেলা। আর আমরা এখান থেকে একটা ভিশন তৈরি করতে হবে আমাদের, যেহেতু আমরা এক ঘরের মানুষ, আমরা লোকাল প্রতিনিধির মানুষ, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। আগামী 2024 নির্বাচনে আমরা যেন আবারও আওয়ামী লীগের সরকারকে গঠন করতে পারি, এখন থেকেই আমাদের কাজ করে যেতে হবে। আমরা যদি আমাদের নিজস্ব এলাকায় এখন থেকে কাজ শুরু না করি তাহলে নির্বাচনে জয়লাভ করতে আমরা ভুল ভ্রান্তি, যাই হোক আমরা আগামী দিনে একসাথে এক পদে কাজ করবো এই আশা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে 2023 সাল আজকে জানুয়ারির প্রথম দিনে সকলের শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের 5-6-7-এর সর্বোচ্চ কাউন্সিলর, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সম্পাদক, দীর্ঘ সময়ের লড়াকু সৈনিক, আজকে যাদের ত্যাগে খাবে রক্তে বাংলাদেশ আওয়ামী লীগ এই সরকার গঠন করতে পেরেছে এবং এই দেশকে এগিয়ে দিতে পেরেছে, যাদের শ্রমে খাবে আমাদের ব্যক্তি আমাদের জাতির জনকে সত্য বাস্তবায়ন করতে পারছে, সেই রকম একজন আওয়ামী লীগ কর্মী আমাদের প্রিয় মাসুয়াপা তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিতে চাই, পাইপ লাগানো পাওয়া যায়। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, আসলে ছোটবেলার বন্ধু তো নেতা হয়েছে না বুঝে গেছি, আমার প্রিয় বন্ধু বান্ধব বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেতা সদস্য অপু বড়ুয়া, তার জন্য একটা তালি দরকার। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ, সবাই কেমন আছেন? সবাই ভালো আছে? আজকের এই সুন্দর সন্ধ্যার আয়োজনে কে করেছেন সে আমাদের প্রবীণ নেতা, দুর্দিনের লড়াকু সৈনিক এবং সংগঠনকে সংগঠিত করে রাখার মতন একজন যে নেতৃত্ব সেই নেতা আমাদের এলাকার ভাই, আমাদের
প্রবীণ আওয়ামী লীগের নেতা আমাদের উপস্থিত পাঁচতম ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর দাদা চিত্তরঞ্জন দাস এবং উপস্থিত আমার এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়া আমার সমবয়সী বন্ধুগণ আমার সহকর্মী এবং তিয়াত্তর চুয়াত্তর এবং সমস্ত থানাধীন যে নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন সবাইকে জানাই আমার সংগ্রামের সালাম ও শুভেচ্ছা। আজ 1/1/2023 সুন্দর একটি দিন, সুন্দর একটি সন্ধ্যা। আজ আমরা একত্রিত হয়েছি এই মিলন মেলার আয়োজন করেছেন আমাদের বাবু ভাই দাদা চিত্তরঞ্জন দাস। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিগত দিনে আমরা যে যা করেছি, যে যেভাবে চলেছি, সেই পুরাতন দিনগুলো পিছিয়ে ফেলে রেখে আমরা আজ থেকে সবাই একসাথে এক পরিবার হাতে হাত রেখে আগামী দিনগুলো চলতে চাই, এটাই হোক আজকের এই বিরমালা থেকে অঙ্গীকার। বক্তব্য কিছু নাই, যদি আমাদের বিগত দিনে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাদের মধ্যে যদি কোনো মান অভিমান হয়ে থাকে, সেটা আমরা এই সভা থেকে মুছে ফেলতে চাই। সবাই আমরা সবার প্রতি আন্তরিকতা দেখাবো, সবাইকে সম্মান করব। আমি যদি কাউকে সম্মান দিই, আমাকে তো তারা সম্মান করবে। আমরা কাউকে অপমান করব না, কাউকে ছোট করতে চাই না, সবাই আমরা একত্রে চলতে চাই। সবাই ভালো থাকে, সুন্দর থাকে, আগামী দিনগুলো যেন সবার জীবনে সুন্দর হয়ে আলো। জয় বাংলা, জয় বাংলা। আমাদের সরি আমাদের মাঝে আমাদের ঢাকা মহানগরের আমাদের একটিও ভাই দাদা যার সাথে দীর্ঘদিন সেই নব্য থেকে আমি হাতে হাত থেকে হাত থেকে বয়ে আসছি, সে আমাদের দেও ভাই বড়ুয়া ভাইকে অনেকদিন পরে আমাদের মাঝে দেখলাম, অনেক ভালো লাগলো। আপনাদের ভাই অসুস্থ ছিলেন, আসলে আমরা সবাই একজন দল করছি, ভাই আমাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাসুয়াপা। বাসুয়াপা কেন সবচেয়ে বেশি ভোট পেয়েছে তা বুঝার জন্য প্রথমে বক্তব্য রাখছি। এত সুন্দর বক্তব্য এই ভোটগুলো যে কোথেকে শিখল আমার জানতে হবে বলে ধন্যবাদ। এই মুহূর্তে আমার বক্তব্য পালা শেষ। আসলে এখানে আমাদের প্রিয় জুয়েল ভাই আছে এবং আরো অনেক বড় ভাই রয়েছেন, অনেক কিছু সন্তান রয়েছে। এত আয়োজনের মধ্যে সবার নাম আপনারা চাইলেই বলতে পারি, এটা আপনাদের সময়টা দেরি হবে, ঠিক আছে বিশাল ভাই? তাহলে ঠিক আছে, তো কারণ আমি আমি বলছি না, তো সে কারণেই আমি তাহলে একটু অ্যাভয়েড করছি যে তুমি ভাইয়ের মতো মুরব্বি বড় ভাই বসে আছে। রিপোর্ট সময়ে গতবারের থানার নেতা ছিলেন, তার নামও আমি বলছি না, এরকম সাইন ভাই নামও বলছি না, কারণ আমি বলছি না, না বলে আমি মূল প্রোগ্রামটা শুরু করা অর্থাৎ আমাদের খাদ্যের দিকে যাওয়া যায় সে বক্তা আজকে দাদা। দাদা সম্পর্কে কিছু বলার মতো কিছু নাই, আমাদের প্রিয় দাদা সর্বোচ্চ ভোটে কাউন্সিলর হয়েছে। দাদা টেক করতে চায় সবার পক্ষ থেকে সম্মানিত ছাত্র যুব এবং আমাদের আওয়ামী লীগের সবার নাম বলতে চাইলে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। কারণ আজকে এমন একটি দিন, আমরা নতুন দিগন্তে সূর্য প্রথম নতুন ভাবে দেখেছি, আজকে নতুন আলো বাতাসে আমরা নতুন ভাবে শ্বাস নিতেছি। আগামী দিনকে বা আমাদের দিনগুলো খুব সুন্দর হয়। আমি আওয়ামী লীগের একটি দুর্নাম আছে যে খাবার তাই বোঝেলাম, আমরা যেটা আমিও বোঝেলাম, বাক্য যে বক্তব্য দিতে আমি জানি আপনারা বিরক্ত হচ্ছে, তাহলে একটি ছোট্ট ইতিহাস সবাই বলছে যে আজকের এই আয়োজনের মূল পিছনে কি ভূমিকা ছিল, কি ছিল। গত 28 তারিখে আমি এই যে কোমরে গেলাম,
মাননীয় সংসদ সদস্যের সাথে একটা বৈঠক ছিল। সেই বৈঠকে আমি গেলাম নিচে আমার বন্ধুদের, মানে আমাদের সমুদ্র থানা আমাদের সড়ক পরিবহনের সেক্রেটারি উজ্জ্বল আমাকে নিয়ে গেছে ভূদাত্ত। উজ্জ্বল নিচে দাঁড়ায় রয়েছে, তো এক খাসি বলা তিনটা খাসি বলে উজ্জ্বলে যাইতেছে, হাঁটতে হাঁটতে যাইতেছে, তো মানে ঠাকুর ছলে নিয়েছে। দাম কত রে ভাই একটা খাসির দাম কত? সে বলে 26,000 টাকা। কর্মী বলে যদি তিনটা 26,000 টাকা দেন তাহলে আমরা রাখতে পারি, আমি নিতে পারি। তো অত দুজনের মধ্যে একজন দুজন দুষ্ট, তাহলে তাহলে খাইটা ওই বসে যদি নগদ আপনি কাছে টাকা না নিয়ে আপনার পকেটে বেঁধে 26,000 দিতে পারেন তাহলে আমরা তিনটে দিয়ে দিই। পরে 26,000 বাইকে দিয়ে দিল, তারপর তো কান্নাকাটি কিন্তু জড়ো দেখলাম এখানে 29 কেজি 800 গ্রাম মাংস হয়েছে, মাথা কোথাও বাদ দিয়ে গেলে বাদ দিয়ে ওইটা ফ্রিজে রাখলাম। 30 তারিখে আমাদের একটা জনসভা সমাবেশ ছিল, সেইখানে আমাদের এই শামীম ভাই, পিয়াস ভাই, তাকিব বাবু ভাই, এই আমাদের আমাদের নাসরিন কালাম, সবাই আমরা আর কি একসাথে ছিলাম। সর্বসম্মত করে উনি আবার যারা আমরা গেছিলাম প্রায় 30 ওই হাজির বিরিয়ানি খাইতে খাইতে চিন্তা করলাম।